আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি তামান্না ডেইলি লাইফের আরও একটি ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আরও একটি ব্লগ। তো মিস্টার অ্যান্ড মিসেস খান একটা আইডি থেকে আপু আমার একটা দেশি মুরগির রেসিপি দেখে রিকোয়েস্ট করেছিল যে রেসিপিটা শেয়ার করার জন্য। তো আমি আপুর জন্য, আমি জানি না আপু দেখছে কি না, আপনারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন, না টেনে চেষ্টা করবেন পুরো ভিডিওটা দেখার, ছোট্ট একটা ভিডিও। তো এখানে আমি তেলের মধ্যে এলাচ, দারচিনি, তেজপাতা, লং, পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখন আদা রসুন দিব। আমি আসলে তাড়াহুড়া দেরি হয়ে গেছে, যার কারণে না হলে মশলাগুলো আগেই মেখে রাখি, তো আগেই মেখে রাখতে পারিনি। আমি এখানে জিরা, আদা, রসুন, আমি একটা মুরগির মশলা রেডি করে রাখি সব সময়, ওটা ওখান থেকে আমি এক চামচ দিয়েছি। মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব, একটু পানি দিয়েছি, লবণ দিয়ে দিচ্ছি। যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন এবং প্রতিনিয়ত আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেননি, যদি ভালো লাগে আর নতুন ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার মশলাটা কষানো হয়ে গেছে, পুরো তেল বেশি উঠছে। আমি এখন যে দেশি মুরগিটা ধুয়ে রেখেছি সেটা দিয়ে দিব, দিয়ে আমি নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে দিব। তো আপনারা কিন্তু কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। যারা এখনও লাইক দেননি প্লিজ লাইকটা দিয়ে দেন। আমার যেসব প্রিয় আপুরা প্রতিদিন আমার ভিডিও দেখে, লাইক কমেন্ট করে, আমিও তাদের চেষ্টা করি সময় করে তাদের ভিডিও দেখা, লাইক কমেন্টস করার। তো সেসব আপুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমি অনেকক্ষণ, বেশ অনেকক্ষণ কষিয়ে নিয়েছি, এখন একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আমার ক্যামেরার কারণে কালারটা আসলে অরিজিনাল কালার আসেনি, কেমন জানি হয়েছে, এমনিতে কালারটা সুন্দর হয়েছিল। তো আমার কষানো হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিব, একবার মাখা মাখা করে দিব, অতিরিক্ত পানি দিব না। আমি বেশ অনেকক্ষণ আমি কষিয়েছি, নেড়ে ছেড়ে অনেকক্ষণ কষানোর পরে এখন এই যে বলগ উঠেছে, এখন একটু চুলা কমিয়ে দিব। এগুলো সাধারণত আমাদের ঘরে থাকা মশলা দিয়েই করা হয়। তো এই যে আমার মুরগিটা হয়ে গেছে, লবণ দেখে নিয়েছি। তো এটা হচ্ছে আমার মুরগির ফাইনাল লুক। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।